শ্রদ্ধেয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আমার একটি গান লিখেছিলেন, একটু অফ ট্র্যাক। ওই আমি আবার যদি জন্ম নিই মন্ত্রী হব না, কেন হব না? সবাই বলে আপন, তবু কেউ নয় আপন, কারো জন্য হয় না টেলিফোন। যেটা সরাসরি আমাদের পিএম ডায়াল করেন লাল টেলিফোন। কারো জন্য হয় না লাল টেলিফোন। আবার বেকার ছেলে রাস্তায় হাঁটে, বাবা আশায় থাকে, চাকরি পেয়ে হাজার টাকা ছেলে দেবে তাকে, মন্ত্রীর পিছে তাই সে ঘরে জিন্দাবাদ বলে জোরে। মন্ত্রীর পিছে তাই সে ঘরে জিন্দাবাদ বলে জোরে। এক মন্ত্রী চাকরি দেবে কত হাজার জন, কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। আমি আবার যদি জন্ম নিই নায়ক হব না, আমি আবার যদি জন্ম নিই নায়ক হব না, এক ছবিতে কারণ চার কালারে পত্রিকাতে ছাপে বিজ্ঞাপন, চারিদিকে আলোচনার উঠে আলোড়ন, দুটি ছবি ফ্লপ হলে ভক্তরা সব যায় চলে, নতুন নায়ক আবার তারা করে অন্বেষণ। কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। আমি আবার যদি জন্ম নিই গায়ক হব না, আমি আবার যদি জন্ম নিই গায়ক হব না, এই গানটা অনেক লম্বা গান, সর্বশ্রেষ্ঠটা বলি। আমি আবার যদি জন্ম নিই মানুষ হব না, ফুল হইয়া পাখি হইয়া কাটাবো জীবন, সবার জন্য খুঁজবো একটা লাল টেলিফোন। সবার জন্য খুঁজবো একটা লাল টেলিফোন। আমি আবার যদি জন্ম নিই মন্ত্রী হব না, সবাই বলে আপন তবু কেউ নয় আপন, কারো জন্য হয় না ডায়াল, কারো জন্য হয় না ডায়াল, কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। কারো জন্য হয় না ডায়াল লাল টেলিফোন। বাহ, খুবই জীবন ঘনিষ্ঠ একটা গান। আসলে আসলে কিছু গান আছে
যে বলছিলেন যে অফ ট্র্যাকের হলেও কিন্তু এই গানগুলো আসলে মানুষের মানে মনের বললাম কথা। যে শিল্পীদের বেলায় শুধু সব একটা অনুষ্ঠান সব বাজেট আছে, শিল্পীদের বেলায় বাজেটটা কম, ওই কারণে বললাম যে আবার যদি জন্ম নিই গায়ক হব না, কারণ আমারও যে সংসারটা এটা নিয়ে চলে এটা কিন্তু বুঝতে যদিও চাই। আজকে আমার কাজ হচ্ছে কথা বলা, কিন্তু তারপর অনেক কিছুই বলা যাবে না। সো এর এটা পরেরটা কেন যে আমি বললাম না, না এখন কিন্তু গান শুনবো না, এখন আমার কথা না বলার বলি, পালা। এটা কেন যে আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিশি গান গে যায়, ওই আমার পেটের জ্বালা শ্যামের মতো, পেটের জ্বালা শ্যামের মতো, রাধা সাজা ছাড়া উপায় নাই গান গে যায়, আমার পেটের জ্বালা ভুলতে আমি দিবানিশি গান গে যায়। বাবা বাবা, সে এরকম আরো কিছু ভালো ভালো গান এবং পছন্দের গান আমরা শুনতে চাই, তার আগে আরো একটি বিরতির সময় হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক আপনারও রেস্টের দরকার আছে, রাইট? সে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আমরা আরো একবার বিরতি। ওয়ালটন এশিয়ান মিউজিকের আজকের আয়োজন থেকে ফিরছি আরো একবার বিরতির পরে আরো কিছু ভালো এবং ভালোবাসার গান নিয়ে। তো আমাদের সাথে কিন্তু রয়েছেন রবি চৌধুরী, ফিরে যাচ্ছি গানে। আর অবশ্যই আপনারা সাথেই রয়েছেন, ফোন করতে পারেন, আমাদের রিকোয়েস্ট জানাতে পারেন আপনাদের গানের। রবি ভাই, ফিরে এলাম, ওকে গান তো শুনবই, কিন্তু অনেকক্ষণ যাবো যেহেতু আমরা বিরতিতে ছিলাম, আমাদের সাথে কিন্তু দর্শক এসে যোগ দিয়েছেন ফোনে, ফোনটি আগে নিয়ে নিচ্ছি। ঈদ মোবারক, কে বলছেন? আমি রবি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। জি জি বলুন। আপনার একটি গান আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে হলো নয়ন ঘোরাও রে ঘোরাও বন্ধু ঘোরাও দু নয়ন, যদি আশা থাকে রে বন্ধু ঘোরাও দু নয়ন। আহা, খুব সুন্দর গান। ছোটবেলায় অনেক শুনছি আপনার এই গানটা। আরেকটা গান আপনার খুবই প্রিয়, সেটা হচ্ছে হলো আমার বন্ধুরা তোমার নাম রেখেছে কাল রাগে। এটা আমি গিয়ে ফেলেছি, আপনি মনে হয় ছিলেন না আমাদের সঙ্গে। হ্যাঁ আমি ছিলাম না হয়তো বা, বলছি।